আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সকলকে জানা ইসলামিক কোশেন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আমাদের নিয়মিত প্রশ্ন উত্তর পর্বে আমাদের কাছে এক ভাই প্রশ্ন লিখেছিলেন যে আমাদের মসজিদগুলোতে লেখা আছে মসজিদে দুনিয়াবী কথা বলা হারাম। আমি জানতে চাই মসজিদে দুনিয়াবী কথা বলা হারাম, এই কথাটা কোন কিতাবের কত নম্বর হাদিস? তো সেই ভাইয়ের প্রশ্ন উত্তরে আজকে আমি আপনাদের সামনে এ বিষয়ে সংক্ষিপ্তভাবে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি প্রথমে বলছি যে মসজিদে দুনিয়াবী কথা বলা হারাম, এই কথাটা এক্স্যাক্টলি কোনো জাল হাদিসের কিতাবেও বর্ণিত হয়নি। দুইটা জাল হাদিসের ভিত্তিতে এই কথাটা লেখা হয়েছে। আমি আবারও বলছি জাল হাদিসের ভিত্তিতে এই কথাটা লেখা হয়েছে, কোনো সহি হাদিসের ভিতরে এমন কোনো কথা উল্লেখ করা নেই। দুইটা জাল হাদিস হলো, একটাই বলা হয়েছে যে মসজিদে দুনিয়াবী কথা বললে 40 বছরের এবাদত কাটা যায়, জাল হাদিস। আর একটা জাল হাদিসের ভিতরে বলা হয়েছে যে মসজিদে দুনিয়াবী কথা বললে আমলনামাকে এমনভাবে জ্বালিয়ে দেওয়া হয় যেমনিভাবে শুকনো কাঠকে আগুনে জ্বালিয়ে দেয়। এটাও একটা মানুষের তৈরি করা সম্পূর্ণ ভিত্তিহীন জাল হাদিস। তো এই জাল হাদিসের ভিত্তিতে এই কথাটা লেখা হয়েছে বা বলা হয়ে থাকে। তবে সহি হাদিসের ভিতরে যেটা উল্লেখ রয়েছে সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে পণ্য কেনা বেচা করতে নিষেধ করেছেন এবং মুসল্লির নামাজের কোনো ক্ষতি হবে, অর্থাৎ নামাজরত কোনো মুসল্লি যদি মসজিদে নামাজ পড়ছেন এমন মুসল্লির সামনে উচ্চস্বরে কথা বললে যদি তার নামাজের ক্ষতি হয় তাহলে সেখানে উচ্চস্বরে কথা বলতে নিষেধ করেছেন। কিন্তু মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম এভাবে কোনো হাদিস বর্ণিত হয়নি। এটা আমার মনে হয় ইসলাম বিরোধী শক্তির একটা সুকৌশলে অপপ্রচার, কারণ যুব সমাজকে মসজিদ থেকে বিমুখ করার জন্য এটা একটা কৌশল আমার মনে হয় আর কি। কারণ দেখবেন যে 25 থেকে 40-50-60 বছর বয়স বা 40-50 বছর বয়স অর্থাৎ যুবক বয়সের মধ্যে যারা থাকেন অধিকাংশরাই মসজিদে নামাজের সময় মসজিদে উপস্থিত হন না, মসজিদের পাশেই কোনো দোকানে বসে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন কিন্তু নামাজের জন্য তারা মসজিদে যান না। এর পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে, তার মধ্যে এটাও একটা কারণ যে তাদেরকে প্রথমে ভয় দেওয়া হয়েছে, তাদের ভিতরে একটা ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে মসজিদে গিয়ে কোনো কথা বললেই তার আমলনামা কাটা যাবে, তার 40 বছরের আমলনামা ধ্বংস হয়ে যাবে, এই সমস্ত কথাবার্তা তার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে কারণে সে মসজিদে যেতেই ভয় পায়। অনেকের সময় দেখা যায় যে মাথায় টুপি নাই এজন্য তারা মসজিদে ঢুকে না, আশ্চর্য ব্যাপার। হাতা কাটা জামা পরে আসে এজন্য মসজিদে ঢুকে না। তো এই ভয়টা তাদের ভিতরে কে ঢুকাইলো? আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে মাফ করুন। তো মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম এই কথাটা সঠিক নয়, এই কথাটা এভাবে বলা উচিত নয়, এটা হাদিস হিসাবে বললে মারাত্মক অন্যায় হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেননি তার নামে এটা চালিয়ে দেওয়া এটা সম্পূর্ণ অন্যায়, এ থেকে আমাদেরকে বিরত থাকা উচিত। নবী সাল্লাম হাদিসের ভিতরে যেটা বলেছেন সেটা আমাদেরকে পালন করা উচিত। মসজিদে একজন আরেকজনের খোঁজ খবর নেবেন, কেমন আছেন, শারীরিক অবস্থা কেমন, কোনো মুসল্লি মসজিদে অনুপস্থিত থাকলে তার বিষয়ে খোঁজ খবর নেওয়া, এ বিষয়ে আলোচনা করা, কোনো বিচার ফয়সালা করা ইত্যাদি ইত্যাদি কাজ, এগুলো মসজিদের ভিতরে করতে কোনো নিষেধ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন আর এ মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।